নমস্কার দর্শকবৃন্দ, হোম সেন্টারে উচ্চ মাধ্যমিকের বিরুদ্ধে শিক্ষামহলের অনেকে একই দিনে একাদশের পরীক্ষা চিন্তা করোনা বিধি নিয়ে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশান এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন। করোনা পরিস্থিতিতে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ুয়ারা দেবে নিজেদের স্কুলে, যেদিন উচ্চ মাধ্যমিক সেদিনই পরের অর্ধে স্কুলে একাদশের বার্ষিক পরীক্ষা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। তবে শিক্ষামহলের একটা বড় অংশ হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিদ্ধান্ত বিবেচনার আর্জি জানাতে চলেছেন সংসদের কাছে। তাদের বক্তব্য, আগামী বছর পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দেবে অন্য স্কুলে, পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তা হতে পারবে না কেন? হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে অনেকাংশেই তা গুরুত্বহীন হয়ে পড়তে পারে। তাছাড়া তাদের বক্তব্য, হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনই একাদশের বার্ষিক পরীক্ষা নেওয়া হলে করোনার স্বাস্থ্যবিধি এবং দূরত্ববিধি মানাও কার্যত অসম্ভব। এতদিন একাদশের বার্ষিক পরীক্ষা নিজেদের স্কুলেই দিত পড়ুয়ারা, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হতো সংসদের অধীন স্কুলগুলির এক তৃতীয়াংশে। অথচ 2022 সালে এই দুটো পরীক্ষাই একই স্কুলে এবং একই দিনে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ ও একাদশের বার্ষিক পরীক্ষা শুরুর মধ্যে 45 মিনিটের ফারাক থাকবে। ফলে মফস্বল এবং গ্রামের যে সমস্ত স্কুলে একাদশ ও দ্বাদশে 400 থেকে 500 করে পড়ুয়া, সেখানে করোনা বিধি মানা দুরস্ত বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ উচ্চ মাধ্যমিক দিয়ে পড়ুয়ারা বেরিয়ে যাওয়ার অনেক আগেই স্কুলে একাদশের পরীক্ষার্থীরা হাজির হবেন। করোনাবিধি মেনে স্কুল চত্বর ও ক্লাসরুম স্যানিটাইজ করার সময় পাওয়া যাবে না, এমনটাই মনে করছেন শিক্ষামহলের অনেকে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে পড়ুয়াদের সুবিধার্থে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষামহলের অনেকের আশঙ্কা, আখেরে এতে হিতে বিপরীত হতে পারে। বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, হোম সেন্টারে পরীক্ষা হলে মূল্যায়ন যথাযথ না হওয়ার আশঙ্কা থেকেই যায়। অন্তত এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে বাতিল মাধ্যমিক পরীক্ষার বিকল্প মূল্যায়ন করতে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদ হাড়ে হাড়ে তার টের পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, গোপনীয়তা ও নির্দিষ্ট পদ্ধতি মেনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় 6,723টি স্কুলে একই দিনে। উচ্চ মাধ্যমিক এবং একাদশের বার্ষিক পরীক্ষা গ্রহণের পরিকাঠামো আদৌ আছে কি? শিক্ষক নেতা নবকুমার কর্মকারের মতে, হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক এবং অন্যত্র মাধ্যমিক, সংসদ ও পর্ষদের এই দুরকম সিদ্ধান্তে বিভ্রান্তি তৈরি হবে, বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব তথা চন্দননগরের গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকারের কথায়, একটা সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা হোম সেন্টারে হতো, পরে সেই চল প্রায় উঠে গিয়েছে। তাছাড়া একই দিনে উচ্চ মাধ্যমিক এবং একাদশের বার্ষিক পরীক্ষা হলে গ্রাম ও প্রত্যন্ত এলাকার স্কুলেই ছাত্রছাত্রীদের বিকেলে পরীক্ষা দিতে অসুবিধা হয়। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দনগড়াই বলেছেন, বারবার আবেদন জানানো সত্ত্বেও একই দিনে উচ্চ মাধ্যমিক এবং একাদশের বার্ষিক পরীক্ষা রাখা হলো। একদিনে দুটি পরীক্ষার মাঝখানের সময়ে স্কুল স্যানিটাইজেশনেও সমস্যা হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক এবং একাদশ, এই দুটো পরীক্ষা হওয়ার কারণে কিন্তু কোভিড বিধি মানা কতটা সম্ভব হবে সেই বিষয়ে চিন্তিত শিক্ষক মহল। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।